গাইস হিরো কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে তাদের নতুন আরেকটি স্কুটার, আর তা হচ্ছে হিরোর ম্যাস্টো এক্সটেক। এই স্কুটারটি এটি হচ্ছে মূলত হিরোর ম্যাস্টোর আপডেট একটি ভার্সন। এবং আজকের ভিডিওতে আমরা দেখব এতে কি কি নতুন অ্যাড হলো এবং এর বর্তমান প্রাইস কত। তো কথা কম বলে চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। আমরা যদি এর গ্রাফিক্স এবং কালারের দিকে তাকাই তাহলে দেখব এতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা যদি স্কুটারটি সামনে থেকে দেখি তাহলে দেখব হেডলাইটে দুর্দান্ত একটা পরিবর্তন আনা হয়েছে, এবং এই চমৎকার ডিজাইনটির সাথে অ্যাড করা হয়েছে এলইডি লাইট এবং ব্যাকলাইটও ব্যবহার করা হয়েছে এলইডি। আমরা যদি এর সিট পজিশনের দিকে চলে আসি তাহলে দেখব বেশ আরামদায়ক এবং চওড়া একটা সিট ব্যবহার করা হয়েছে, এবং আগের চাইতে এই সিটটা আমার কাছে বেশ স্মার্ট লেগেছে। আপনারা এর বুট স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে আগের মতোই মোটামুটি বড় একটা বুট স্পেস দেওয়া হয়েছে। আমরা যদি এর হ্যান্ডেল বারের দিকে চলে আসি তাহলে দেখব এতে ব্যবহার করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ, এবং সাথে পাওয়া যাচ্ছে i3s টেকনোলজি, যার মাধ্যমে সেলফটা হালকা একটা টাচ করলে স্কুটারটা স্টার্ট হয়ে যাবে, এবং সাথে কিক স্টার্ট তো পাওয়া যাবেই। স্কুটারটিতে মিটারে কিন্তু ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল একটি মিটার, যেখানে অনেক ধরনের ফিচার পাওয়া যাবে। 110cc-র এই স্কুটারটিতেও ব্যবহার করা হয়েছে 4-stroke সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল OSC কার্বোরেটর ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8 BHP 7500 RPM-এ, আর এর ম্যাক্সিমামটাও হচ্ছে 8.7 Nm 5500 RPM-এ। এবং এর সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক হাইড্রোলিক শক এক্সোফার, এবং পেছনে ব্যবহার করা হয়েছে ইউনিট সুইং সাথে স্প্রিন্ট লোডেড হাইড্রোলিক ডাম্পার। তো আমরা এখানে দেখলাম ইঞ্জিন এবং সাসপেনশনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, তবে আমার কাছে মনে হয় এর ফুয়েল সিস্টেমটা FI হলে আরও বেশি জোশ হতো। আমরা যদি এর ব্রেকিংয়ে চলে আসি তাহলে দেখব এখানে কোনো পরিবর্তন আনা হয়নি। কম্বো ব্রেকিং সিস্টেমের সাথে এখানে দুইটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, তবে আমার মতে সামনে একটা ডিস্ক এই স্কুটারটিতে ডিমান্ড করতেছে। আমরা যদি স্কুটারটির চাকার দিকে চলে আসি তাহলে দেখব এখানেও কোনো পরিবর্তন আনা হয়নি। সামনে 12 ইঞ্চি একটি রিমের সাথে দেওয়া হয়েছে 90x90 টিউবলেস একটি টায়ার, এবং পেছনে দেওয়া হয়েছে 10 সাইজের একটি রিমের সাথে 90x100 টিউবলেস একটি টায়ার। এই স্কুটারটির মাইলেজ আশা করা যায় সিটির মধ্যে 40 কিলোমিটার পাওয়া যাবে প্রতি লিটারে, আর স্কুটারটির দাম হচ্ছে 1,68,500 টাকা। এর দামটা যেমনই হোক আমার কাছে স্কুটারটা অনেক বেশি স্মার্ট লেগেছে। আপনাদের কাছে স্কুটারটি কেমন লেগেছে তা চাইলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটাও দেখার জন্য আপনাদের ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।